Hello guys, welcome back to my channel Himadri's Good Life. So, আজকে একটা নতুন ব্লগ নিয়ে আইছি। এই ব্লগটা হলো আজকে সবাই জানো, আজকে হলো 24 নভেম্বর, বীর লাচিত বরফুকনের আজকে জন্মদিন। তো এই বছর 400তম জন্মদিবস পালন করা হয়। তো তার লাগিয়া আসাম সরকারে অনেক বড় একটা প্রোগ্রাম আয়োজন করছেন পুরো আসামের মধ্যে। তো এই প্রোগ্রামটা বিগত 5 দিন থেকে 6 দিন থেকে চলে 19 তারিখ থেকে আজকে 24 তারিখ পর্যন্ত প্রোগ্রাম শিডিউল বানানো হয়েছে। তো প্রত্যেক স্কুলে এইগুলো প্রোগ্রাম করা এবং এই প্রোগ্রামগুলো চালায় যায়রা। তো এই কয়েকদিনের মধ্যে আমরা অনেক জিনিস আমরা স্কুলের স্টুডেন্টরা আছে তারা পার্টিসিপেশন করছে, তারা অনেক জিনিস করছে অ্যাক্টিভিটিস। তো আজকে ফাইনাল ডে, আজকে আমরা কালচারাল প্রোগ্রাম দিয়া এই প্রোগ্রামটা শেষ করব। তো এখন আমি আছি আমার স্কুলে, আমার স্কুলের নাম পূর্ব কিতাবন্ধ হাই স্কুল, তোমরা সবাই জানো। তো আজকে আমি এখন যাইব ভিতরে, তোমরা সবরে আজকে দেখাইবো আমরা স্কুলে কিরকম আজকে বীর লাচিত দিবসের 400তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়। তো চলো দেরি না করিয়ে যাই ভিতরে, লেটস গো। আমি আমাদের স্কুলের প্রধান শিক্ষক শ্রীযুক্ত পঞ্চম সিংহ মহাশয়কে মঞ্চে এসে আশা গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। তারপর আমি আমাদের স্কুলের বয়োজ্যেষ্ঠ শিক্ষক যিনি এই ডিসেম্বর মাসে অবসর গ্রহণ করবেন, ওনার অবদান এই স্কুলে অনেক আছে এবং হয়তোবা এই অনুষ্ঠানই ওনার জীবনের শেষ বড় একটা অনুষ্ঠান হতে পারে। ওনাকে আমি মঞ্চে এসে ওনার আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমাদের বিধি শিক্ষক ভক্তরদের করবীয় মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ মঞ্চে আসন করত আমাদের ঈশ্বরের সাইজুল স্যারকে আমি আমন্ত্রণ দিলাম। ত্রিকোণজিতের প্রতিকৃতিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্বলন করবেন। এর জন্য আমি প্রধান শিক্ষক এবং মঞ্চে যারা উপবিষ্ট আছেন আমাদের কাজও শুরু হয়ে যাবে। আজকে এই সভা পরিচালনা করার জন্য আমি বাহারুল ইসলামকে দায়িত্বভার দিয়েছি। ইয়াসমিনা বেগম চৌধুরীকে মঞ্চে এসে লাচিত বরফুকনের উপরে বক্তৃতা দেওয়ার জন্য। আজিও প্রতিজন অহমিয়ার মতো লাচিত বরফুকনের সাহস নেতৃত্বের দুর্দশিতায় শিহরণ সৃষ্টি করে। লাচিত বরফুকন বাদী অসমীয়া জাতি চুর সাহস আর বীরত্বর কথা কল্পনাই করব নোবারি। লাচিত বরফুকনের দিন নিঃস্বার্থ আর দূরদর্শী নেতৃত্বের সুবরাই থেকে অসমীয়া জাতির প্রবল পরাক্রম কথা চশ প্রচুরিয়া ইতিহাস বিজারিত পরাক্রমী জাতি আহোম সময়ের এটা বিখ্যাত তিন লক্ষ চলিত লাঠিক বংশ ব্যক্তি হল লাচিত বরফুকন। উল্লেখ্য যে সাত রাজ সমাধি Gracias.
প্রিয় ছাত্র এবং ছাত্রীদেরকে আমি জানাই লাচিত বরফুকনের 400তম জন্মবার্ষিকীতে বার্ষিকীর আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে অন্তিম দিন, অন্তিম দিন ছয় দিবসীয় অনুষ্ঠানের আজকে অন্তিম দিন। আজকের দিনে 400 বছর আগে লাচিত বরফুকন জন্মগ্রহণ করেছিলেন। উনি ছিলেন আমাদের অসমের, কেবলমাত্র অসমের নয়, আমাদের পুরো ভারতবর্ষের একজন বীর সেনানী। উনার অদম্য বীরত্ব এবং সাহসিকতা আমাদেরকে মোগল আক্রমণ থেকে বাঁচিয়েছিল, আমাদের অসমকে বাঁচিয়েছিল, আমাদের ভারতকে বাঁচিয়েছিল। উনি ছিলেন আমাদের দেশের একজন বীর, একজন দক্ষ নেতা। উনি ছিলেন আহোম, আহোম সাম্রাজ্যের সেনাপতি ছিলেন। Gracias.
তারপর আমি ধন্যবাদ জানাই
এখানে যারা পার্টিসিপেট করেছেন অংশগ্রহণ করেছেন। তো আজকে প্রোগ্রাম শেষ, তো দেখাইবো একটা নতুন ব্লগে। আর যদি তোমার ভালো লাগে এই ব্লগ তো তোমরা এই ব্লগটা লাইক করিও, আর যদি সাবস্ক্রাইব করে না থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখাইবো একটা নতুন ব্লগে। সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। টাটা।